ব্যারাকপুরে দিলীপ ঘোষের মাল্যদান করা গান্ধী মূর্তি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করলেন তৃণমূল যুব কংগ্রেসের নেতাকর্মীরা। ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোডে গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। মূর্তিটি গঙ্গাজল দিয়ে পরিষ্কার করে পুনরায় মাল্যদান করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়, যেহেতু গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন করেন বিজেপি দলের নেতাকর্মীরা, সেই কারণেই তাদের হাতে গান্ধীজির মূর্তিতে মাল্যদান করা মানে গান্ধীজিকে অপমান করা। এই বিষয়ে বলতে গিয়ে নোয়াপাড়া সহ তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি মোহাম্মদ সাব্বির জানান, দেখুন আজকে গান্ধীজি মূর্তি ধোয়ার কারণটা হচ্ছে আজকে মহান নেতা আমাদের গান্ধীজির জন্মদিবস, সেই কারণে আমরা আজকে আমরা নিজেরাই ঠিক করেছিলাম যে বিভিন্ন গান্ধীর মূর্তিতে আমরা তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন গান্ধী মূর্তিতে মাল্যদান করব। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা শুনতে পারলাম যে নাকি এখানে দিলীপ ঘোষ এসে বিজেপির সে মাল্যদান করে গেছে। যারা নাথুরাম গডসেকে সমর্থন করে, যারা গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে মেনে চলে, তাদের হাতে মাল্যদান আমরা কোনো মতে বরদাস্ত করবো না, তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস। এর জন্য আমরা আজকে এসে আমরা গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করলাম প্রথমে, তারপর আমরা গান্ধীজির মূর্তিতে আমাদের মাল্যদানটা আমরা করে তুললাম। অপরদিকে তৃণমূল যুব কংগ্রেসকে কটাক্ষ করে বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ জানান, যেহেতু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের কোনো নিজস্ব ইস্যু নেই, তাই তারা ইস্যু তৈরি করছে। কি বলবো, ওদের তো আর কোনো কাজ নেই, এখন একজন মহাপুরুষ, তাদের তো কোনো কে মহাপুরুষ তো কাদের প্রিটেন্ড হয় না, কে না। এর আগেও কিছুদিন আগে এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠান এই জেলার পক্ষ থেকে হয়েছিল, যেটুকু আমি শুনেছি যে ওই একই কর্মকর্তারা যারা তৃণমূল যুব কংগ্রেসের কথা আপনারা বলছেন তারা গিয়ে শুদ্ধিকরণ করেছিল। আমার বক্তব্য হচ্ছে যদি শুদ্ধিকরণ করতেই হয়, সকাল 10টা নাগাদ বোধ হয় আমাদের পক্ষ থেকে ওখানে দিলীপ ঘোষ মাননীয় কেন্দ্রীয় সহসভাপতি এসেছিল, তো তার আগে তারা শুদ্ধিকরণ করেননি কেন। রাজ্য জুড়ে পালিত হলো গান্ধী জয়ন্তী, আর গান্ধী জয়ন্তীকে ঘিরেও চলল রাজনৈতিক তর্জা। গান্ধী মূর্তিটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে পুনরায় মাল্যদান করে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কর্মীরা। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সংকীর্ণতা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি রাজনৈতিক দলগুলি। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলের রিপোর্ট, চ্যানেল 24/7।